আইটি নবলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি সীমা, প্রত্যেক সপ্তাহের মধ্যে এই সপ্তাহে কিছু কম্পিউটার ভ্যাকেন্সি নিউজ নিয়ে এসেছি তোমাদের কাছে। চলো আজকে দেখে নিই কি কি ভ্যাকেন্সি নিউজ গুলো আছে। প্রথমেই আছে HPCL এ, মানে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর একটা এক্সাম বেরিয়েছে। সেখানে পোস্ট হচ্ছে টেকনিশিয়ান, টেকনিশিয়ান পোস্টে কিছুজনকে নেবে। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল আর ইনস্ট্রুমেন্টেশন নিয়ে যারা ডিপ্লোমা করেছো তারা এটার জন্য এলিজিবল। এখানে ভ্যাকেন্সি সংখ্যা আছে 186, 186টা এখানে ভ্যাকেন্সি আছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে 21 মে, 21 মের মধ্যে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে www.hindustanpetroleum.com, এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে। নেক্সট হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, এই এক্সামে একটা ফর্ম বেরিয়েছে। এখানে দুটো পোস্টের জন্য কিছুজনকে নেবে, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান পোস্টে কিছুজনকে নেবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে কোয়ালিফিকেশন চেয়েছে ডিপ্লোমা মেকানিক্যাল, যারা মেকানিক্যাল নিয়ে ডিপ্লোমা করেছো তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে ভ্যাকেন্সি সংখ্যা আছে 19টা। আর সিনিয়র টেকনিশিয়ানের জন্য কোয়ালিফিকেশন চেয়েছে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, টার্নার নিয়ে যারা ITI করেছো তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে ভ্যাকেন্সি সংখ্যা আছে 25, মানে সিনিয়র টেকনিশিয়ানে আছে 25টা ভ্যাকেন্সি আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে আছে 19টা ভ্যাকেন্সি। এই এক্সামের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 9 মে, 9 মের মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে www.bis.gov.in, এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে এই ফর্মটা ফিল আপ করবে। এই ওয়েবসাইট লিঙ্কগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকে, ওখান থেকে দেখে নেবে, দেখে নিয়ে ভালো করে ডিটেলসটা দেখবে, কোন পোস্টের জন্য কিরকম কোয়ালিফিকেশন, কিরকম এজ লিমিট যা যা চেয়েছে সেগুলো দেখে নিয়ে তারপরে এই ফর্মটা ফিল আপ করবে। আমাদের এই সমস্ত ক্লাসগুলো আমাদের এখানে চলছে, এখন সব চলছে অফলাইন, অনলাইন দুটো ব্যাচই চলছে। টেকনিক্যাল, নন টেকনিক্যাল সব ক্লাসই চলছে। তোমরা যারা যোগাযোগ করতে চাইছো আমাদের সাথে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা সমস্ত কিছু হেল্পও করে দেবো এবং ক্লাস করতে চাইলেও করতে পারো। তাহলে আজকে এই অবধিই থাকুক, সকলে ভালো থেকো।